ছাত্রছাত্রীদের মধ্যে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহের বিষয়ে এবং দেশের নিরাপত্তার স্বার্থে অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং দেশ রক্ষার বিষয়ে সচেতনতা ক্যাম্পের আয়োজন সীমান্ত সেনাবাহিনীর উদ্যোগে। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা উদ্দীপনা সৃষ্টির জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এই প্রসঙ্গে 2 সেপ্টেম্বর বিএসএফের একটি ডকুমেন্টারি ফিল্ম এবং একটি অস্ত্র ও ছবির প্রদর্শনী দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ সদর দপ্তর বিএসএফ কৃষ্ণনগরে দেখানো হয়েছিল। আজ সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত কৃষ্ণনগরের ভাতজংড়া কালীপুর হাইস্কুলে এই সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএইচের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্জয় কুমার, ডিআইজি সেকোটার, হেডকোয়ার্টার বিএসএফ কৃষ্ণনগর এবং স্কুলের অধ্যক্ষ মিস্টার সৃজিৎ সরকার, স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত বিএসএফের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঢানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষ পর্যন্ত বিএসএফের বিভিন্ন নিয়োগ সম্পর্কে বিএসএফের দেওয়া তথ্য এবং কীভাবে একজন ব্যক্তি বিএসএফে যোগদান করবেন, স্কুলের অধ্যক্ষ এবং সকল শিক্ষক বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রী সৃজিৎ সরকার, অধ্যক্ষ ভাতজংড়া কালীপুর উচ্চ বিদ্যালয় এবং উপাধ্যক্ষ শ্রী শুভঙ্কর পারমানিক সহ সকল শিক্ষক ও ছাত্রছাত্রী বর্ডার সিকিউরিটি ফোর্স আয়োজিত এই অস্ত্র ও ছবি প্রদর্শনীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী সৃজিৎ সরকার বলেন, বিএসএফের এই প্রদর্শনী নিয়ে তাদের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা প্রতিটি ছবি এবং অস্ত্র খুব কাছ থেকে দেখছে এবং এটি সম্পর্কে আরও বেশি তথ্য পাচ্ছে। শ্রী সঞ্জয় কুমার, ডিআইজি সেক্রেটার, হেডকোয়ার্টার বিএসএফ কৃষ্ণনগর বলছেন যে সীমান্ত এলাকায় বসবাসকারী ছাত্রদের ভারতীয় নিরাপত্তা বাহিনীতে যোগদানের জন্য নিয়োগের বিষয়ে জানানোর জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনীর সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, যাতে নতুন যুবকরা তাদের নিজেদের তৈরি করতে পারে, বাজারে আসন্ন নিয়োগ প্রক্রিয়া এবং সুবিধা দিতে সক্ষম হবে। আগত অফিসার বলেন, এই অস্ত্র ও ছবি প্রদর্শনীর উদ্দেশ্য হল স্কুল টাইমে নিরাপত্তা বাহিনীর সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও সচেতনতা তৈরি করা, যাতে তারা স্কুলের সময় থেকে প্রস্তুতি শুরু করতে পারে, যাতে তারা নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে পারে। তিনি আরও জানান, শিক্ষক দিবস পর্যন্ত আমাদের সীমান্তের সব পোস্ট ও সদর দপ্তরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। आज का जो है बहुत इम्पॉर्टेंट प्रोग्राम है और बॉर्डर सिक्योरिटी फोर्स की तरफ से ये जो पूरे साल आज़ादी का अमृत महोत्सव मनाया गया, 75वां जो हमारा गणतंत्र दिवस था, 75 ईयर्स ऑफ इंडिपेंडेंस, इसके अंदर में हम अपराइजिंग दे रहे हैं, बच्चों को मोटिवेट कर रहे हैं इस प्रोग्राम के द्वारा। ये प्रोग्राम है रन अप टू टीचर्स डे। तो टीचर्स डे 5 सितंबर को मनाया जाता है, उसी की श्रृंखला में बीएसएफ की तरफ से आज 2 सितंबर को ऑल ओवर बीएसएफ दोनों ही तरफ बॉर्डर पे, ईस्टर्न या वेस्टर्न फ्रंट, सभी जगह पर कॉमन रूप में हमने दूर दराज के जो स्कूल्स हैं, बॉर्डर के स्कूल हैं, जहां बच्चों को पता नहीं लग पाता कि बीएसएफ को किस तरह ज्वाइन करना है, वो सिर्फ बीएसएफ के जवानों को देखते हैं, परंतु उनके अंदर में जो इंफॉर्मेशन की है वो कई बार खामी हो जाती है। तो आज इस प्रोग्राम के माध्यम से हम बच्चों को एक मोटिवेशनल टॉक देंगे। मोटिवेशनल टॉक जो भी जिस इलाके का सीनियर ऑफिसर है, जैसे यहाँ पर कृष्णनगर में मैं हूँ, तो मैं बच्चों से बात करूँगा, बच्चों को मोटिवेट करूँगा और बच्चों को बीएसएफ किस तरह से ज्वाइन करना है उस विषय के ऊपर हम बच्चों को जानकारी दिलाएंगे पावर पॉइंट प्रेजेंटेशन के माध्यम से, जो यहाँ का लोकल लैंग्वेज है, कि हाई स्कूल पास करने के बाद क्या एंट्री सिस्टम है, इंटरमीडिएट के बाद क्या है और ग्रेजुएशन के बाद क्या है, जिससे कि बच्चा मोटिवेट होकर अपना जो है यूनिफॉर्म सर्विसेज के लिए जो उसका एम है उसे पूरा कर सके। आप देखिए, हमने एक अपनी ट्रेनिंग से रिलेटेड जो पूरा फोटो प्रदर्शनी भी लगाई है, ये भी बच्चों को मोटिवेट करेगा। वेपन प्रदर्शनी लगाई है, बच्चों को बहुत ज़्यादा लालसा होती है हथियार को दूर से देखना। हमारे कुछ कमांडोज यहाँ पर हैं, उनको हम लेके आए हैं जिससे कि बच्चे उनके साथ सेल्फी खिंचा सकें, क्योंकि ये सब उनके लिए एक लाइफ वांटिंग चीज़ होता है। तो यहाँ आज हम प्रत्येक स्कूल के अंदर में इस तरीके का प्रोग्राम हो रहा है। অগ্নিপথ প্রকল্প নিয়ে কি কোনো বাচ্চাদের অ্যাওয়ারনেস করছেন? অগ্নিপথ প্রকল্প যে অগ্নিপথ হ্যাঁ वो आर्मी की एंट्री स्कीम है। हम यहाँ पर जिस एंट्री स्कीम की बात करेंगे वो है बॉर्डर सिक्योरिटी फोर्स में एंट्री स्कीम।
तो बॉर्डर सिक्योरिटी फोर्स की जो जॉब प्रोफाइल है हम उसके विषय में बताएंगे। टीचर तो बहुत है क्योंकि 5 सितंबर को टीचर्स और स्टूडेंट के रिलेशनशिप के अंदर में हम बीच में आना नहीं चाहते, जिससे कि बच्चे और टीचर्स का जो अपना पारस्परिक जो प्रोग्राम्स हैं उनको हम डिस्टर्ब नहीं करना चाहते। आप पहले ये प्रोग्राम आ रहे हैं स्कूल में, कैसा लग रहा है आपको? द बेस्ट पार्ट इज कि जो इंटरेस्ट स्कूल के बच्चों के अंदर में देखा है और जिस तरह से यहाँ पर हमें वेलकम किया गया है, उससे हमें लगता है कि जो पॉपुलेशन है यहाँ की वो फोर्सेस के साथ या फोर्सेस को ज्वाइन करने के लिए ललायत है। और कहीं ना कहीं हमारे और एफर्ट्स होने चाहिए कि हम बच्चों को इंफॉर्मेशन ज़्यादा से ज़्यादा प्रोवाइड कर सकें। इन स्कीम्स के साथ में BSF के अंदर में दूर दराज एरियाज़ में हमें ये भी जिम्मेदारी दी गई है कि जो बच्चे हमारे पास रजिस्टर्ड करते हैं अपने आप को फोर्स को ज्वाइन कराने में, तो उनको हम प्रिलिमिनरी ट्रेनिंग देने का भी काम करते हैं। तो ये भी प्रोग्राम हमारे चलते रहते हैं, उन्हीं सब चीज़ों की जानकारी हम देंगे, जिससे कि बच्चों को जो फ्री कोचिंग मिल पाए, फ्री फिजिकल फिटनेस की इंफॉर्मेशन मिल सके। आज के दीर्घ कैक बचर पर से भावे शिक्षक दिवस ना हार पर बचर कोविड आफ्टर COVID-19 हमारा शिक्षक दिवस दो तीन दिन मध्य कर्मसूची शुरू हो आज के 2 तारीख शिक्षक दिवस शुरू हो संगे आज़ादी की अमृत महोत्सव अनुष्ठान BSF सहयोगित हो छात्र छात्री आज के BSF जवाना जे অস্ত্র শস্ত্রগুলো নিয়ে এসছে, ওয়েপন্স নিয়ে এসছে, সেগুলো ডিসপ্লে করেছে, ছাত্ররা সেগুলো দেখতে পাবে। আর BSF জওয়ানদের সঙ্গে এইভাবে অস্ত্র শস্ত্রগুলো দেখার ফলে তাদের একটা BSF কাজের, তারা পড়াশোনার পরে BSF কাজের প্রতি একটা আগ্রহ তাদের জাগতে পারে, সেই দেশত্ববোধ জাগতে পারে। আজকে 75তম স্বাধীনতা দিবস, তাকে লক্ষ্য রেখে আমাদের অনুষ্ঠানগুলো প্রোগ্রামটা সাজানো হয়েছে। ছাত্রছাত্রীদের আজকে যেন সারা দেশের মধ্যে যে দেশপ্রেমের অভাব দেখা দিচ্ছে তাদের মধ্যে জাগ্রত করার জন্যই, মানে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস, সেটা যদি স্কুল থেকেই যদি সেটা শিখে যেতে পারে এবং দেশের প্রতি যে সেবা দেওয়া দরকার সেই বোধটা যদি ছাত্রদের মধ্যে গড়ে ওঠে, তারই জন্য কিন্তু BSF নিয়ে আসা হয়েছে, এই আজাদি কে অমৃত মহোৎসবটা পালন করা হচ্ছে। আসলে এটা একটা নতুন কর্মসূচি, আমাদের বিদ্যালয়ে প্রথম এরকম একটা আয়োজন হচ্ছে এবং আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করতে চাইছি এবং আমরা প্রত্যেকেই আগ্রহী যে BSF জওয়ান যারা ভারতকে রক্ষা করে থাকে, মানে দেশকে রক্ষা করে, তারা তাদের তরফ থেকে কীভাবে আমাদের সামনে তাদের বিষয়গুলো উপস্থাপন করে সেটা আমরা জানার জন্য কিছু না করি এবং আমরা উৎসাহী, আমরা অপেক্ষা করে আছি সেটা দেখার জন্য। আমার নাম রাজেশ রায়। আমার নাম রাজেশ রায়, আমি এই বিদ্যালয়ের বাংলার শিক্ষক। আজকে BSF-রা এসেছে, তো সেই সেই উদ্যোগে আমরা একটা অনুষ্ঠান করেছি, সবাই নাচ করছে, গান করছে, আমার খুবই ভালো লাগছে এবং আমি আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো আমরা স্কুলে ভর্তি তিনি আসলে আজকেও এসেছি, সবাই আনন্দ হচ্ছে খুব, আমার প্রচণ্ড উৎসাহ হচ্ছে যে কী দেখাবে কী দেখবো, আমি তো খুবই আনন্দ পেয়েছি। আমার নাম সাথী সরকার, আমি ক্লাস 8 এ সেকশন ভাজঝাংলা কানপুর হাই স্কুল। আমাদের খুব সুন্দর লাগছে কারণ এখানে BSF-রা অনেক বন্ধু নিয়ে এসছে, তারপরে অনেক জিনিসপত্র নিয়ে আমাদের দেখানোর জন্য, সেগুলো আমরা দেখতে খুব আজকে আনন্দিত হচ্ছি। এই আনন্দের মধ্যে সমস্ত স্টুডেন্ট এসছে এই সব দেখতে। আগামী দিনে আমি ওনাদের মতন BSF করতে চাই। আমার নাম জিতু স্বামী, স্কুল ক্লাস 8। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।